গুড মর্নিং বন্ধুরা, এই টাক ফাটা গরমে আমি নিয়ে চলে এসেছি একটা শীতকালীন ব্লগ। এখন আমি যাচ্ছি মাঠের পানে, এই যে আমি মাঠে চলে এসেছি, তোমাদের মাঠে চারদিকটা ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু তখন বেশ ভোর ভোর, দেখো দূর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। এটা আমি পুরনো ব্লগ করে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি, গরম পড়ে গেছে। আর দেখো এগুলো হচ্ছে ঝিঙে গাছ, ঝিঙে ফুল। আর আমি এখানে চলে এসেছি, এখানে হচ্ছে ফুলের জমির জন্য আমি এখানে এই ফুলগুলো দেখে থাকতে পারছিলাম না, দৌড়ে দৌড়ে চলে এসেছি এই ফুলগুলোর কাছে। আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় গোছা গোছা ফুল তুলে নিয়ে চলে যেতাম, আর ফুল গাছের যে মালিক তারা পেছন পেছন দৌড়তো, কিন্তু এই ফুলগুলো দাদুরা বুনেছে সেই জন্য তুললেও কেউ কিছু বলবে না। আর এই ফুলগুলো মানে এতটাই ভালো লাগে, আর প্রচুর মানে স্কুল ছুটির পরে ছেলেপুলেরা প্রচুর ফুল চুরি করতে আসতো এরকম জমিতে, সব মিলে গোছা গোছা ফুল তুলে নিয়ে চলে যেত। দেখো কাছ থেকে দেখাচ্ছি, এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিলো কাছ থেকে এই কারণে। আর এই দেখো আমি ঘাস তুলতে গিয়ে একটা রসুন তুলে ফেলেছি, এটা আমাদের জমির রসুন, ঘাস তুলতে গিয়ে তুলে ফেলেছি। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।